ইসমাইল আপনি কি প্রেজেন্ট আছেন? নাই মনে হয়, আসমাউলও তো নাই মনে হয়, ফাতেমি আছেন? ফাতেমি, আমি আজকে শুধু আপনাদের সলভ ক্লাসটা করাবো। গত ক্লাসে যে কাজটা দিছিলাম, আমি দুটা নেটওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম, আপনাদের বলছে তিনটা নেটওয়ার্ক অ্যাড করবেন এবং পসিবল হলে দুটা ক্লাউড নিয়ে কাজ করবেন, এবং আজকে সেটা সলিউশন ক্লাস করাবো। আর ডাইনামিকটা করতে বসে আসলে ডাইনামিকটা সিস করতে পসিবল না, এখানে অনেক ঝামেলা আছে, তো ওইটা আমি এখন দেখাবো না, সিস করতে পসিবল না ডাইনামিকটা। নেক্সট ক্লাসে আমরা সিকিউরিটি রিলেটেড আজকে যে দু একটা টার্ম আমরা আলোচনা করেছিলাম থিওরি ক্লাসে, যেমন নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল, তারপরে হলো গিয়ে যে ফায়ারওয়াল, তারপরে আইপিএস, এসআইএন, এই জিনিসগুলা এখান থেকে আমরা আমাদের মেইনলি লাগবে যেটা সেটা হলো এনএসি বা নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল, আর হলো গিয়ে ফায়ারওয়াল সেট আপ করা। নেক্সট ক্লাসে আমরা এই দুইটা দেখাবো, আর এই দুইটা দেখানোর পরবর্তীতে পরবর্তীতে আমি ইচ্ছা আছে পাইথনে করাবো না সিতে করাবো সেটা চিন্তা করতেছি এখনো। সিতেই করানোর ইচ্ছা আছে, কারণ সি অনেক ইজি হবে, কারণ আর অনেক আপনার সি করে আসছেন, পাইথনে কিছু আপনার করে আসেন নাই। সিতে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগারেশন গুলো দেখাবো সিসকোর মাধ্যমে। আজকে আমি এই যাদেরকে ডাকবো তারা সব এক এক আপনার কাজটা দেখাবেন, আমি কিন্তু ইয়াতে আপলোড করতে দেই নাই ক্লাসরুমে, আমি এখন দেখবো। ফাতেমি আছেন? আইরিস ফাতেমি, ফাইরুস ফাতেমি নাই, আচ্ছা ইয়ে আছে রবিউল ইসলাম, রবিউল কি ব্যাপার, এখনো জয়েন করেন নাই নাকি? রবিউলের পরে আছে মণিমালা, মণিমালা অদ্ভুত, মণিমালার পরবর্তীতে আছে হলো গিয়ে মেহেদি হাসান, মেহেদি জয়েন করছে মাত্র 17 জন, মেহেদির পরে আছে হলো জান্নাতি খাতুন নাই, দুলাল, আচ্ছা দুলালও নাই, রাব্বানি আছেন? জি স্যার। রাব্বানি করছেন? জি স্যার আমি করছিলাম, কিন্তু ডাটা কাজ সেন্ড ছিল না, আপনার নাম তো বলছেন এখন দেখাতে পারবেন তাহলে আমি আপনাকে সলভ করে দিলাম সমস্যা। জি 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 স্যার দেখাতে পারবো। হ্যাঁ ওকে ওপেন করেন, কি প্রবলেম হয়েছে দেখি একটু আমি। স্যার দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, এবার বলেন কি সমস্যা। স্যার আমি সবকিছু সেট আপ করছিলাম, কিন্তু এখানে ডাটাটা সেন্ড করলে সেন্ড হচ্ছে না, ফেল দিচ্ছে। কোথায়? এখান থেকে এখানে ইন প্রোগ্রেস ফেইলড, আর কোথাতে যাচ্ছে? কোনটাতে যাচ্ছে না স্যার। পিং করেন তো আপনি এটা আগে পিং করেন, যে আপনার রাউটারের সাথে পিং করেন, রাউটারের সাথে, হ্যাঁ রাউটারে সেন্ড করেন ডাটাটা, আপনি একটা পিসি থেকে ওটা রাউটারের সাথে রাউটারে সেন্ড করেন। ওকে দেন সেন্ড করেন, পিং এভাবে পিং করার প্রয়োজন নেই, ডাটা সেন্ড করেন, ডাটা সেন্ড করেন তাহলেই হবে। এখানে যাচ্ছে? জি স্যার এখানে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনার আমাদের সেটিং গুলো কি কি করা লাগতো মনে আছে? জি স্যার কি কি বলেন তো, প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের নেটওয়ার্ক গুলো সেট আপ করতে হবে নাকি? তার পরবর্তীতে আমাদের রিপ বা আপনাদের যে ডাইনামিক রাউটিং টা যেটা করতে হবে, আপনাদের গত ক্লাসে কিভাবে করতে হবে দেখা দিছিলাম মনে আছে? জি স্যার নেটওয়ার্ক রিপ মনে আছে, ওটা করছেন? জি স্যার করছিলাম। ওটা করার পর আমাদের ডিএলসি এটা সেট আপ দিতে হবে, রাইট? দাঁড়ান আমি বলি নেই, 101 থেকে 201 আমরা কি জানি রাউটার কি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে এন্ট্রি নিচ্ছে না? জি স্যার। আমাকে কি তখন কি আমাদের রাউটার রাউটিংটা চিনে দিতে হবে না, যে নেক্সট হপ এগুলো করছিলাম না আমরা মনে আছে? জি স্যার ওটা করেন তো দেখি, ওটা ওটা করছেন কিনা দেখেন তো, এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন, একটা রাউটারে ক্লিক করেন, রাউটারে গিয়ে আপনি ইয়েতে যান কনফিগারেশন, কনফিগ গেলে স্ট্যাটিক অথবা রিপ যে কোনো একটা ক্লিক করেন, দেখেন স্ট্যাটিক অথবা রিপ, রিপে আছে দেখি কি আছে, এটা সরান ডান পাশে,
এটা ডান পাশে সরান, এটা সরান, আরে বাবা এটা সরান না ডান পাশে, এটা ড্রাগ করে ডান পাশে সরান, আমি রাউটার টুটা দেখব, রাউটার টুটা আমার নেটওয়ার্কের ডিস্ক ছিল, খেয়াল করছেন? টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টু, এটা কি অ্যাড করছেন? জি স্যার, এটা হচ্ছে, এটা হয়েছে, ঠিক আছে। আমার আমার ইয়াতে ওই ওইখানকার নেটওয়ার্ক, দাঁড়ান, ওইখানকার নেটওয়ার্কের অ্যাড্রেস কত? 172.16.0.0 না, এটা না, দুই নাম্বারটা, এটা স্যার 172.16.0.0 তে এই নেটওয়ার্কটা আমাকে আইডেন্টিফাই করতে হবে না? জি স্যার, এটা করছেন স্যার? এটা করতে এই রাউটারের জন্য করছেন, রাউটারে এখন আপনি রাউটারে পিং করেন তো রাউটারে ডাটা সেন্ড করে দেখেন তো, এটা রাউটার, রাউটার থেকে রাউটারে, এই রাউটার থেকে রাউটারে ডাটা সেন্ড করেন, নিচে আসেন, কি দেখাচ্ছে? ফেল দেখাচ্ছে স্যার, তাও হয়নি, তার মানে আপনার এখানে সেটআপে প্রবলেম আছে, বুঝতে পারছেন? জি স্যার, আপনি এখানে অ্যাড করছেন 20.20.20.2, অ্যাড করছেন ওখানে তো 20.0.0.0 হবে স্যার, এটা দিলে ওটা অটোমেটিক্যালি 0.0.0, হ্যাঁ ঠিক আছে, ওটা হবে, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা হচ্ছে। কারণ কথা হলো 101 থেকে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি ইয়েতে যান, ক্লাউডে যান, আবার কনফিগে যান, কনফিগে আসলে পরে সিরিয়াল আসেন, এই সিরিয়াল এটা কত? 20, সিরিয়াল 20 তে আসেন, সিরিয়াল 2 2 2 2, এটাতে কি দিয়েছেন? ডিএলসি কত অ্যাড করছেন? 301 কেন অ্যাড করবেন আপনি? সিরিয়াল 20 না এটা, ব্যাকে আসেন, এটা কার সাথে কানেক্টেড? সিরিয়াল 00-র সাথে, 20টা কার সাথে কানেক্টেড? প্রথম রাউটারের সিরিয়াল এসি 20, এটা ক্লাউডের কোন পোর্টের সাথে কানেক্টেড? 00-র সাথে, হ্যাঁ 101, ঠিক আছে, এটা ঠিকই আছে। তারপরে এপারটা দেখি, হ্যাঁ এটা দেখি 201, তারপরে তারপরে হইতেছে না? না স্যার, আচ্ছা এটা তো মনে মুছে গেছে, আপনি আরেকবার এনক্যাপসুলেশনটা করেন তো, আরেকবার এনক্যাপসুলেশনটা করেন, ঠিক আছে, এটা করে দেখেন, তার পরবর্তী আমি দেখতেছি, হ্যাঁ বাকিটা। এরপরে হলো আমাদের, এখন আমাকে দেখালো কে, মেহেদি না, ইয়া রাব্বানি? হ্যাঁ জি স্যার, ওকে। এরপরে শোভন আছেন? জি স্যার, হ্যাঁ শোভন করছেন? জি স্যার করছি স্যার, দেখি স্যার, আমার স্যার এইটা থেকে এইটাই স্যার মেসেজ সেন্ড সাকসেসফুল হয়। কোনটা থেকে স্যার? এই যে ফার্স্টটা, সেকেন্ডটা, সেকেন্ডটা হয়, লাস্টটা তো হয় না, সাকসেসফুল স্যার। আমার থার্ডটাই স্যার এইটা স্যার ইনক্যাপসুলেশনের সময় স্যার আমরা এইটা এই এই রাউটারে আইপি দেওয়া হয়েছে, এই রাউটারে, হ্যাঁ হ্যাঁ, আর এই রাউটারে এই রাউটার আইপি দিচ্ছে, কিন্তু স্যার তিন নাম্বারটা কোন রাউটারের আইপি দিব স্যার? যেটাই দুইটাই দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলতেছি এখন, শুনেন, আমরা এখানে ডিএলসি এর কথা কত ব্যবহার করছি স্যার? ডিএলসি 101 কার সাথে দিছি? দাঁড়ান, 101 স্যার 201 এর সাথে, 201 এর সাথে, মানে আমার রাউটার 3 এর সাথে দিছি, ঠিক না? জি স্যার, এখানে আমি আরেকটা ডিএলসি নিব, বুঝছেন? জি স্যার, এখানে আমি আরেকটা ডিএলসি নিব এবং ডিএলসি এর ভ্যালু দিব, মনে করেন যে 102, ঠিক আছে? এই 102 আমি কানেক্ট করব রাউটার 2 এর সাথে, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার, আমার কথা কি বুঝে গেছে? বুঝছেন? মানে রাউটার রাউটার থ্রি, কতটা, থ্রি না টু, মাঝখানেরটা, মাঝখানেরটা স্যার টু, তাহলে রাউটার ওয়ান এর সাথে রাউটার টু এর সাথে একটা ডিএলসি কানেকশন করতে হবে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডিএলসি করতে হবে, বুঝছেন? জি স্যার, জি স্যার, মানে ব্যাপারটা কিরকম, যে আমি যদি আপনাকে বলি যে এটার সাথে এটা, মানে ওয়ান এর সাথে টু, আবার টু এর সাথে ওয়ান, বুঝছেন? জি স্যার, তারপরে ওয়ান এর সাথে থ্রি,
3 এর সাথে 1 ওকে জি স্যার এরপর হলো 2 এর সাথে 3 আবার 3 এর সাথে 2 এই কয়টা কানেকশন করলে হবে আপনি ডিএসএ আরেকটা একটু করে নেন নিও ইন্ডিভিজুয়ালি স্যার আরেকটা করে স্যার ডিএসএ নিয়ে আলাদা আলাদা কানেক্ট করুন এটা এখনি করবেন জি স্যার এখনি করে দেখান আমাকে হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা এরপর আমার শোভনের পরে সজল সজল স্যার স্যার আমি পরে হইছি কেন স্যার প্রবলেম ছিল স্যার আগের গুলো করছেন আগের গুলো আগে যেগুলো দিছে এই পর্যন্ত নেটওয়ার্ক এটা মনে হয় ল্যাব ওয়ার্ক কত সম্ভব ছিল এর আগে মনে হয় 6টা দেওয়া হয়েছে না ল্যাব ওয়ার্ক ওগুলো ওগুলো সব করছিলেন সজল না শেষের দুইটা বাকি এগুলো করেন না কেন সব সময় লেট লেট সাবমিট করতে হবে আচ্ছা ঠিক আছে সজল আসছে দেখাতে পারলেন না মারুফ হাসান মারুফ সাহেব মারুফ নাই ও পরে জয়েন করবে এটা আমি জানি ভালো করি ইশরাত তালুকদার ইমা ইশরাত তালুকদার তালুকদার কই নাই সৌরভ স্যার আমারটা কমপ্লিট করা হয় না এখনো কতটুকু করছেন স্যার এটা মানে একটু ঝামেলা ছিল এর জন্য করা হয় না এটা আচ্ছা বুঝতে পারছি তারপরে রবিন রবিন আছেন স্যার রবিন অসুস্থ কি হয়েছে রবিনের জ্বর ঠান্ডা আচ্ছা ঠিক আছে আল হাসিব আল হাসিব হ্যাঁ স্যার করছেন স্যার আমারটাকে আপনি একটু দেখবেন কে কি মনে করবেন স্যার আপনি এটা হয়েছে স্যার ওইটা তো অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে স্যার এনক্যাপসুলেশন অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে জি আচ্ছা আপনি একটু ট্রাই করতে থাকেন আগে আমি সবার নামটা শেষ করে আসি তারপরে বসবো হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা আল হাসিব নাই সোহান জি স্যার শুরু করেন স্যার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যায় এরকম ব্ল্যাক ইয়ে হয়ে গেল কেন উপরে আচ্ছা এটা সবগুলো সবগুলোর সাথে সাকসেসফুল হচ্ছে এটাই তো দেখাচ্ছেন আপনি জি স্যার আচ্ছা এখন এখানে কি করছেন তিন নাম্বার রাউটারটা কোথায় নিছেন তিন নাম্বার স্যার এই যে স্যার আমার এর তিন নাম্বার রাউটার আচ্ছা আর ওইটা কি করছেন ক্লাউডার এটা কি করতে চাইছিলেন স্যার এটা স্যার আমি যেটা বলছিলাম স্যার এটা করতে চাইছিলাম কিন্তু স্যার আচ্ছা এটার সাথে আপনি যেটা যেটা করবেন আপনি ইয়া করেন এই ক্লাউডের সাথে যে এই ক্লাউডটা কানেক্ট করে দেন স্যার তাহলে কি স্যার আমি বলতেছি আমি বলি এই ক্লাউডের সাথে ক্লাউডটা কানেক্ট করবেন কথা বুঝছেন জি স্যার তারপরে যেটা হলো আমার এই রাউটারটাকে কি বাকি সবগুলো রাউটারের সাথে ইন্টারফেস করাইতে হবে বুঝছেন তাহলে স্যার এখানে ডিএলসি হ্যাঁ ডিএসএ আরো একটা বাড়বে এখানে আরেকটা নিতে হবে আমি আপনাদেরকে কি বলছি ডিএলসি হলো 1 থেকে 1023 পর্যন্ত আছে মনে আছে জি স্যার এর মধ্যে আমরা ইউজ করি কোনটা কত পর্যন্ত 1100 পর্যন্ত আমরা ইউজ করি 1100 পরেরগুলো সব রিসার্চ ওয়ার্কের জন্য আছে কথা বুঝছেন জি স্যার সরি 1100 বলতেছি কেন 1023 পর্যন্ত আছে তো 1100 বলতেছি কেন আমি 1000 পর্যন্ত ইউজ করতে পারি বাকি যে টেস্টটা রিসার্চ ওয়ার্কের জন্য বুঝছেন জি স্যার তো এখন এখানে আপনি যেটা করবেন ক্লাউড ক্লাউড কানেক্ট করতে পারেন অথবা চাইলে ক্লাউডের সাথে রাউটার কানেক্ট করতে পারেন কথা বুঝছেন যে কোন একটা রাউটার অথবা শুধু ক্লাউডের সাথে ক্লাউড কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেওয়ার পর এখানে একটা ডিএসএ আসবে আপনি যে কটা রাউটারের সাথে কানেক্ট করতে যাবেন সেই কটা রাউটারের ডিএসএ আপনাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে কথা বুঝছেন জি স্যার আর আরেকটা যেটা হলো কি যে আপনি যদি রাউটারের সাথে রাউটার কানেক্ট করেন এখানে আমার মনে হয় যেটা আপনি যেহেতু এখানে ডিএলসি আমার কি রাউটার 1 এর সাথে রাউটার 3 এর ডিএলসি কানেকশন করা আছে রাউটার 3 এর সাথে শুধু রাউটার 4 এরটা ডিএলসি করলে কানেকশন হয়ে যাওয়ার কথা কিন্তু স্যার আমার রাউটার 3 এর সাথে তো আমি রাউটার 2 আবার কানেকশন করে দিয়েছি এই পাঁচটা কানেকশন করা হ্যাঁ করছেন সেটা সমস্যা না আমি যেটা বলতেছি সেটা শুনে নেন আগে সেটা হলো রাউটার 3 এর সাথে রাউটার 4 আপনি ডিএলসি করবেন বুঝছেন এটা করার পরবর্তীতে আপনার যেহেতু রাউটার 3 তে আপনার রাউটার 1 আর 2 এর সাথে ডিএলসি করা আছে সেহেতু আমার এই দুটার সাথে রাউটার 4 এর ডিএলসি করার না করলেও ট্রান্সমিশন হওয়ার কথা বুঝছেন আমার কথা কি বোঝা গেছে এখন এটা ট্রাই করেন এই এটার সাথে এটা কানেক্ট করেন এই ক্লাউডের সাথে হয় রাউটার 3 টা কানেক্ট করেন অথবা ক্লাউডের সাথে ক্লাউড কানেক্ট করেন আগে আমি যেটা বলি শুনে নেন যে ক্লাউডের সাথে যখন আপনি এই ক্লাউডটা করবেন তখন আমার হলো যে সবগুলো রাউটারের সাথে করতে হবে ঠিক আছে ডিএলসি
ক্লাউডের সাথে ক্লাউড করলে আর এই ক্লাউডের সাথে রাউটারটা যখন করবেন তখন এই দুইটা রাউটার মানে রাউটার 3 আর 4 ডিএলসি করলেই বাকিগুলোর সাথে কানেকশন পাওয়ার কথা বুঝছেন যদি না পায় তাহলে আবার ওইভাবে আমাদের ডিএলসি এটা অ্যাড করে নিতে হবে আপনি এটাকে ট্রাই করুন ঠিক আছে জি স্যার ওকে সোহানের পরে হলো নূর আলম নূর আলম সিদ্দিক আছেন নূর আলম নূর আলম নাই কথা বলে না নাই আচ্ছা ঠিক আছে নূর আলমের পরে হলো মার্জুকা দেখা যাচ্ছে একটু লোড হচ্ছে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে স্যার এখানে হচ্ছে স্যার আমার রাউটার 0 থেকে রাউটার 1 এ ডেটা ট্রান্সফার হয় কিন্তু রাউটার 2 তে ডেটা ট্রান্সফার হচ্ছে না আচ্ছা আপনি সেম কাজ করছেন আমি বলে দিই আগে আপনাকে আপনার হলো রাউটার 0 থেকে রাউটার 1 2 দুটো যেতে হবে বুঝছেন তার মানে হলো আপনার রাউটার 0 থেকে রাউটার 1 এর সাথে একবার ডিএলসি করবেন রাউটার 0 থেকে রাউটার 2 এর সাথে একবার ডিএলসি করবেন কথা বুঝছেন তার মানে আমার কি হবে যেহেতু দুইটা রাউটার আপনি ডিএলসি করতেছেন তাহলে ডিএলসি আমার দুইটা নিতে হবে আপনার 101 যেটা আছে না 101 এর সাথে আরেকটা ডিএলসি নেবেন 201 সাপোজ টু বি ঠিক আছে 101 দিয়ে আপনি রাউটার 1 কানেক্ট করতেছেন আর 102 দিয়ে রাউটার 2 কানেক্ট করতেছেন শেষ এরপর রাউটার 2 তে 1 এ আসবেন রাউটার 1 থেকে রাউটার 0 তে একটা ডিএলসি হয়ে যাবে 201 ধরে নেন আর রাউটার 1 থেকে রাউটার 2 তে একটা ডিএলসি হয়ে যাবে ধরে নেন সেটা 202 বুঝছেন জি স্যার এরপর আবার রাউটার 2 তে যখন যাবেন একটা ডিএলসি 301 ধরে নেন এটা যাবে রাউটার 0 তে আর একটা ডিএলসি ধরে নেন 302 এটা যাবে রাউটার 1 এ ডিএলসি গুলো করে ফেলেন তাহলে ইভেন কানেকশন হবে বুঝছেন এখনই করেন আচ্ছা ওকে সুমাইয়ার পরবর্তীতে আছে হলো গিয়ে স্বপ্নিল ইশরাক হোসেন স্বপ্নিল করছেন ভাই স্বপ্নিল সাহেব নাই জিল্লুর রহমান আড়াই ঘন্টা হয়ে গেছে সরি আধা ঘন্টা হয়ে গেছে ক্লাসের এখনো আপনারা জয়েন করেন নাই সবাই চিন্তা করছেন এরকম করলে হবে না কিভাবে বলেন তো জিল্লুর রহমান আছেন নাই জিল্লুর রহমান পরবর্তীতে আমাদের আছে হলো তামান্না আছে নাকি নাই নাই তো তামান্না পর রুহুল আমিন তো বাদ হীরা আছেন হীরা জিনাত নাহার হীরা নাই হীরার পরবর্তীতে আছে হলো হৃদয় দাস আছেন হ্যাঁ হৃদয় দাস থাকবেন আজকে ইকবাল স্যার স্যার করছেন স্যার না স্যার আমি অসুস্থ স্যার সুস্থ কে তাহলে ফাতেমা স্যার আমি মুখটি কিছু বলবেন ইকবাল ইয়া ইকবাল তারপরে আছে হলো মাজেদুল মাজেদ আছেন নাই মাহফুজ স্যার আমি আসলে অনেক বিষয় বুঝি নাই তো এর জন্য মানে কি প্রবলেম হচ্ছিল ওই যে একই কাজ করছেন নাকি এই যে যেটা বুঝাই দিলাম সেটা এখন করেন জি স্যার এখন করেন এটা জি স্যার রশনার পরবর্তীতে হলো সোহাগ রানা করা হয়েছে
মানে তারপর আছে ওমর ওমর ফারুক আছেন ওমর ফারুক লামিয়া লামিয়া নয় আলিমুন নাহার আলিমুন নাহার নাই নাজমুন নাহার স্যার আমি আপনাকে স্যার বলেছিলাম আমার একটু ল্যাপটপটা এটা আপনি বললেন ঠিক হয়ে যাবে ঠিক হয় নাই আচ্ছা ঠিক আছে ঠিক হলে কাজগুলো জমা দিয়ে আস্তে আস্তে করে করে স্যার আমি দেখাবো তখন স্যার নাইম আছেন নাইম নাইম নাই রাজু ফয়সাল ফয়সাল নাই আচ্ছা ইসমাইল কি আসছেন ইসমাইল ইসমাইল তো আছে কথা বলে না কেন আচ্ছা রাব্বানি দেখি আপনি কি সমস্যা আপনার আচ্ছা আমি কাজ দেখানোর আগে একটু কথা কিছু কথা বলি নেই আমি রেকর্ডিংটা অফ করব এখন করেন মনে মনে স্ক্রিন শেয়ার করেন স্যার করতেছি ল্যাপটপ দিয়ে জয়েন করে স্ক্রিন শেয়ার করতেছি টাইম লাগবে আচ্ছা আপনি রেডি হলে বলেন শুরু আপনার যেটা আমার একটা কানেকশন সাকসেস হইছে আর একটা হয়নি দেখি আপনি কি প্রবলেম ফেস করতেছেন স্যার আমার এটা থেকে এটা কানেকশন সাকসেস হইছে জি স্যার ডিএলসি সেটআপ করছেন করেন থ্রি কে এনক্যাপসুলেট করতে হবে বুঝলেন নাই স্যার এটা স্যার দুইটা আইপি কে একসাথে করা যায় নাকি আলাদা আলাদা করতে হবে আলাদা আলাদা মানে একটার পর আরেকটা করবেন স্যার আমি মানে একটা এনক্যাপসুলেশন করা হয়ে গেল আবার নতুন করে আবার আরেকটা এই যে অ্যাড্রেস অলরেডি ইন ম্যাপ এখানে তো দেওয়া আছে এটা অলরেডি এনক্যাপসুলেট করাই আছে জি স্যার আমি দুইটা একসাথে করছিলাম হ্যাঁ হইছে তো দুইটা এনক্যাপসুলেশন তো হইছে জি স্যার এখন ডিএলসি সেটআপ করছেন জি স্যার কোথায় করছেন দেখি ডিএলসি সেটআপ রাউটার 2 থেকে 3 তে কি দিয়ে যাচ্ছে ডিএলসি এটা তো পরে আসেন এটা না এটা না এটা না এটা তো আপনার রাউটিং ইসটা ইয়া রিপ এটা আমি বলছি ডিএলসি এটাতে না বাবা এটাতে না হ্যাঁ এখানে এখানে আপনার ইয়া থেকে যাচ্ছে না এখানে ডিএলসি কয়টা করছেন দেখে একটা আছে মাত্র একটা হচ্ছে আর গুলো তো হচ্ছে না একটাই তো অ্যাড হইছে আপনি তো বাকিগুলো অ্যাড করেন নাই বাকিগুলো তো অ্যাড করতে হবে এদিকে আসেন পেছনে আসেন এটা ডান পাশে সরান আমাকে নেটওয়ার্কটা দেখবেন কাটার দরকার নাই এটা ডান পাশে সরান কনসোলটা কনসোলটা ওপেন করেন ডান পাশে যান এটা একটা ডান পাশে নেন হ্যাঁ এটা কি রাউটার এটা আমার কোথায় আছে সিরিয়াল 20 তে যান তো দেখি সিরিয়াল 20 তে আমাদের কি দেয়া আছে 301 আছে এটা ওখানে অ্যাড হচ্ছে না ফ্রেম রিলেতে গেলে ফ্রেম রিলেতে স্যার একটাই অ্যাড হচ্ছে দেখি দেখি সিরিয়াল সিরিয়ালটা সিলেক্ট করেন আমি সিরিয়াল যদি সিলেক্ট করেন সিরিয়ালটা আগে এখানে দেন 1 আবার 0 তে কেন দিচ্ছেন আপনি এটা তো আমি গেছি কি সিরিয়াল 2 তে যে 201 থেকে 301 এ হ্যাঁ দেন অ্যাড দেন এটা দেন এই যে স্যার এখন যে গানবি স্যার স্যাটিসফাইড ওকে ওকে দেন আপনি ইয়া করেন তাহলে সিরিয়াল 2 টা আগে নেন সিরিয়াল 2 টা আগে নেন এটার সাথে ওখানে সিরিয়াল 1 দেন দেখি অ্যাড দেন কানেকশন ক্যানট বি এস্টাবলিশড স্যার আমার এটার ও সেম প্রবলেম আসতেছে ফ্রেম রিলেতে অ্যাড করা যাইতেছে না নেই স্যার একটা অ্যাড হচ্ছে এরপর বাকি আর একটা হচ্ছে না আচ্ছা তাহলে আপনি সিএলআই তে যান দেখি রাউটারের এই ক্লাউডের সিএলআই তে যাবেন ক্লাউডের সিএলআই আছে স্যার নাই তো নাই আচ্ছা ক্লাউডের সিএলআই এটা ক্রস দেন রাউটারের সিএলআই তে যান স্যার রাউটার ফ্রি তে যাব হ্যাঁ যে কোন একটা যান যে কোন একটা যান জি স্যার গেছেন জি স্যার এখন ইয়া করেন আপনি ওই এটার এখান থেকে ফ্রেম রিলেটা অ্যাড করেন
একটা সেকেন্ড একটু টাইম দেন আমাকে। আচ্ছা এখানে দেখেন সিরিয়াল কত দেয়া আছে আমাদের, এটা কোনটা রাউটার 3, এটা একটু সরান আমার কানেকশনটা দেখতে হবে, তো কানেকশনটা দেখতে হবে। রাউটার 3 কোথায় আছে, রাউটার 3 কোথায় আছে, পোর্ট নাম্বার কত রাউটার 3 এর কথা বলে না, SC202। আচ্ছা এখন ইয়া করেন আপনি রাউটারকে এনেবল করেন, রাউটারটা এনেবল করেন আগে করছেন প্রত্যেকে এখান থেকে না ধরে বাবারে ধুর আপনারা সিএলএ ভুলে গেছেন, এতবার দেখাইছি সিএলএ তে গিয়ে ইএন চাপ দিলে এনেবল হয় না, এন্টার দেন আগে, হ্যাঁ ইএন দেন, ইএন ডাবল ই কেন এতবার দেখাইছি জিনিসটা আপনাদেরকে, করছেন করতেছেন এন্টার দেন আগে আবারও ডাবল ই এন দিছেন কেন স্যার, দি নাই ওটা আগে তো ছিল, কন্ট্রোল সি দেন কাজ করতেছেন ইয়া করেন কন্ট্রোল প্লাস এফ সিক্স দেন, কোন কাজ করতেছে না স্যার, কি করছেন আল্লাহ জানে, এটা কাটেন আপনি আরেকটা রাউটারে যান, এই যে আসছে তো, এই যে আসছে তো ইএন দেন, ইএন হ্যাঁ এন্টার দেন। আচ্ছা এবার ইয়া করেন আপনি যে আমাদের কনফিগ টি ওইখানেই বাবারে এসি জিরো ডট টু স্ল্যাশ জিরো ডট 301 মনে আছে আপনি এটা এটা এনক্যাপসুলেট করেন তো এই রাউটারটা, এখন এটা এনক্যাপসুলেট করবে স্যার, হ্যাঁ এটা এনক্যাপসুলেট করুন, এই রাউটারটা এনক্যাপসুলেট করেছিলেন আপনি মনে হয় না, জি স্যার করেছিলাম, আবার করেন তো দেখি এনক্যাপসুলেট ফ্রেম রিলে ড্যাশ রিলে হয় নাই তো, এটা কি লিখছিলাম আমি এনক্যাপসুলেট বানান ভুল হইছে এন দেন সরি স্যার এনক্যাপসুলেশন আস্তে আস্তে এত এনক্যাপসুলেশন লিখছিলেন আমি তো এনক্যাপসুলেশনই বলছি এনক্যাপসুলেশন ফ্রেম লিখে এত নার্ভাস আর কিছু নাই রাখবেন এখানে কিচ্ছু হচ্ছে না বুঝছেন এত নার্ভাস আর কিছু নাই দিছেন দেন ফ্রেম রিলে স্পেস এন্টার দেন ইনভ্যালিড আসতেছে স্যার হ্যাঁ ইনভ্যালিড আসতেছে স্যার এনক্যাপসুলেশন ফ্রেম রিলে তারপরে কি দিছিলাম বলেন গত ক্লাসে কি দিছিলাম না এটা বলেন এখন শুনি এরপর তো হচ্ছে ব্যান্ডউইথ দিছিলাম ব্যান্ডউইথ দিছিলাম ইয়া দিছিলাম আর কি দিছিলাম এরপর হচ্ছে ফ্রেম রিলে ম্যাপ আইপি আপনি একটু আগে একটা ফ্রেম রিলে করলেন আবার লেখেন একটু ভালোভাবে লেখেন ঠিক মতো এনক্যাপসুলেশন ফ্রেম ড্যাশ রিলে এটাই তো লিখছেন
জি স্যার ENCAP SCLAT 11 তো এটা দেন কি বলে এটা দিচ্ছে কি বলতেছে কিছু একটা প্রবলেম আছে কোথায় জানো কি ভুল করছেন আপনি এটা আবার টাইপ করেন ENCAP SULATION space frame FRAME dash RELAY encapsulation frame relay হ্যাঁ এন্টার দেন কি প্রবলেম রে ভাই এটা সমস্যা কি কন্ট্রোল সি চাপ দেন তো এন্টার দেন এবার আবার দেন কনফিগটি দেন এন্টার আবার দেন এবার এনক্যাপসুলেশন ফ্রেম দিলে দেন স্যার পোর্টটা কি এবার লাগবে এনক্যাপসুলেশন ফ্রেম রিলে দেন ও সরি ভুল করছি বারবার এই ভুলটা হ্যাঁ আমাদের পোর্ট নাম্বার আগে আসছে হ্যাঁ হ্যাঁ আগের কাজটাও ঠিকই ভুল করছে আগে পোর্ট নাম্বার দিতে ভুলে গেছিলাম রাইট আমাদের আমারই মনে থাকে না তো আপনাদের তো কষ্ট হবেই এসি 202/0 হ্যাঁ এন্টার দেন এবার এনক্যাপসুলেশন দেন দেখছেন বাসা প্র্যাকটিস না করলে কিভাবে করতেছেন কিভাবে কি করছেন সেটাও মনে থাকতে পারে মনে থাকে না সেটাও করতে পারেন না মিলাতে পারেন না ফ্রেম রিলে এত স্লো ক্যান টাইপিং স্পিড এন্টার দেন হ্যাঁ হইছে এবার আবার এন্টার দেন এন্টার দিব স্যার দেন দেন আগে আগে ব্যান্ডউইথ 64 লিখে নেন 64 120 আপনি যেটা ভালো লাগে দিতে পারেন সমস্যা নেই 64 ই দেন সিসকোতে 64 টা ইয়ার কে তারপরে দেন ফ্রেম রিলে ম্যাপ ম্যাপ আইপি আপনার আইপি এখানে ম্যাপ করেন হলো গিয়ে হইছে 2020 21 আপনি এগুলো ম্যাপ করা ছিল না আমার যা মনে হয় রিপ করছেন এই রাউটারে রিপ করছেন জি স্যার আচ্ছা দেন সাবনেমাস দেন সাবনেমাস দেওয়া লাগবে না ব্রডকাস্ট দেন তাহলে খালি আর কত নাম্বার দিয়েছে সেটা পোর্টে লিখে দেন হ্যাঁ ব্রডকাস্ট এন্টার দেন অলরেডি ইন ম্যাপ অলরেডি আছে জি স্যার আচ্ছা কাটেন এটা জি স্যার কাটেন এটা কাটেন ক্লাউডে যান ক্লাউডে যান ফ্রেম রিলেতে আসেন এটা ডিলিট করেন ডিলিট করেন এটা ডাবল ক্লিক করেন হুম হইছে ডিলিট অ্যাড না রে বাবা ডিলিট রিমুভ রিমুভ সিরিয়ালে যান সিরিয়াল 0 সিরিয়াল ওটা কত ছিল এটা না এটা না এটা না এটা না কোনটা স্যার ইন্টারফেস বাবাসে মেনুতে ইন্টারফেস আমাদের ওটা কত ছিল 20 ছিল না সিরিয়াল ওটা ছিল 20 টু টু আসেন টু তে 301 ওখানে 301 দিয়ে আছে জি স্যার রাউটারে জি স্যার আচ্ছা আর এখানে সিরিয়াল 0 তে 101 ঠিক আছে এখন এই দুইটা করেন তো দেখি জিরো ফ্রেম রিলেতে যান এখন এই দুটো করেন দেখি হ্যাঁ সিরিয়াল 0 ফেজ 101 সিরিয়াল 2 তে 301 এটা করেন তো দেখি এখন এখন অ্যাড হইছে আচ্ছা রাখেন 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 কাটেন না আবার সিরিয়াল 0 তে 101 আছে ঠিক আছে সিরিয়াল 1 এ যান সিরিয়াল 1 এ এখানে না রে বাবা ফ্রেম রিলেতেই ওই যে সিরিয়াল 0 তে হ্যাঁ সিরিয়াল 0 0 0 সিরিয়াল 0 দেন এখানে 0 দেন হ্যাঁ ওখানে সিরিয়াল 3 এর জায়গায় 2 এর জায়গায় 1 দেন হ্যাঁ এবার দেন অ্যাড দেন প্রবলেমটা কি এটা স্যার এখানে একটা বেশি হয় না অনেকবার ট্রাই করছি একটু বেশি কেন হবে না আমার হলে আপনাদের হবে না কেন হ্যাঁ বিরক্ত লাগতেছে আমার কাছে এখন এটা হবে না কেন
আচ্ছা একটু হোল্ড করেন তো, আমি একটু দেখতেছি আমারটা। হয় ট্রান্সফার হয়? জি স্যার। এপিসি থেকে রাউটারে যায়? জি স্যার, এপিসি থেকে রাউটারে। আচ্ছা এটা একটু ওপেন করুন তো, এখানে এটাতে রাউটার টুটা ইয়েতে যান, এটা দিয়ে রিপে যান। ওকে এটা ঠিক আছে, ক্লোজ দেন। আপনি কাজ করবেন? আপনি আবার প্রথম থেকে কাজটা শুরু করবেন, ঠিক আছে? প্রত্যেকটা আপনি যেটা আগে করবেন, আগে তিনটা নেটওয়ার্কের কাজ আগে শেষ করবেন, ঠিক আছে? তিনটা নেটওয়ার্কের কাজ আগে শেষ করবেন, শেষ করার পরে আগে সবগুলো রাউটারকে এনক্যাপসুলেট করবেন, ঠিক আছে? এনক্যাপসুলেট করার আগে ডিএলসি এটা আগে অবশ্যই নোট করে নিবেন, এনক্যাপসুলেট আগে শেষ করবেন, শেষ করার পরে ক্লাউডে গিয়ে রিলেট অ্যাড করবেন সবগুলো, ঠিক আছে? আমি এখন তাড়াহুড়ো মিলে দিতে পারতেছি না। হবে হবে, পসিবল কি বলছে? পসিবল না, হবে। আচ্ছা মনিমাল থেকে স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ করেন। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না স্ক্রিন শেয়ার হয় নাই। আপনার একটা কানেকশন, হ্যাঁ একটা কানেকশন হয় নাই, এখানে দেখা যাচ্ছে না? এই রাউটারটা কানেকশন হয় নাই স্যার, বুঝি না। মাঝখানে যে রাউটারটা ওটা কানেকশন হয় নাই, দেখছেন? জি স্যার। স্যার এই যে স্যার ফার্স্ট একটা থেকে সেকেন্ডটা হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে, বাট এই যে মাঝখানে যে জানি বলে তিন নম্বর যে রাউটারটা স্যার কানেক্ট করছে এটাতে প্রবলেম। এটা রাউটারই তো কানেক্ট করুন, আইপি দিবেন? জি স্যার। আইপি দিবেন ওখানে? স্যার এখানে মনে হয় কোথাও ভুল করছে যার কারণে এটা কানেক্টই হয় নাই। রাউটার আইপি দিবেন? আপনার ল্যাপটপে হলে ভালো হতো, দেখাতে পারতেন। জি স্যার ল্যাপটপে জয়েন করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে বুঝছি, রাখেন। আপনারা প্রথম আপনাদের যে প্রথম থেকে যে দেখাইছিলাম আমি আবার একটু দেখাই দিই। হ্যাঁ আমি সবগুলো কানেকশনই দেখাই দিব। আপনাদের যখন আমি দেখাইছিলাম যে কি এটা এখান থেকে এতটুকু কানেকশন আমি আপনাদের দেখাই দিয়েছিলাম, ঠিক না? দেখা দেওয়ার পরবর্তীতে এবং ডাটা ট্রান্সমিশনটা আমাদের কি হচ্ছে, ঠিক আছে? আমরা কিভাবে কিভাবে অ্যাড করছিলাম সেটা তো মনে আছে নাকি নাই? আমি প্রথমত রাউটারের সিরিয়াল পোর্টগুলোতে আইপি গুলো নিয়ে নিছি, এরপর আমি নেটওয়ার্ক সেট করে দিছি যে কোনটা নেটওয়ার্ক কত হবে, সেটা কি দিয়ে সেট করছিলাম বলেন তো? এখানে কি দিয়ে সেট করছিলাম বলেন, সোহান বলেন তো? স্যার এটা সিএলআই কমান্ডে করেছিলাম স্যার। কি কমান্ডটা কি লিখছিলাম? যে রাউটার আরআইপি, রাউটার রিপে যাবেন আগে, প্রথমে যাবেন রিপ, রাউটার রিপ, রাউটার রিপের পরে যাবেন নেটওয়ার্ক 192.168.00, এখান থেকে এভাবে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমার জিরো রিলেটেড যা যা আছে সব অ্যাড হয়ে যাবে। এরপরে আমি আপনাদের বলছিলাম যে আরেকটা রাউটার নেওয়ার জন্য, এবং আমি আপনাদের যেটা বলছি যে আমি জেনারিক রাউটার যে পিটি এটা নিব। এটা নেওয়ার পরবর্তীতে এটার একটা আইপি দিলাম আমি রাউটার থ্রি, এটার নাম কি দিছি? রাউটার থ্রি দিছি। থ্রি দেওয়ার পরবর্তীতে এটা আমি কানেক্ট করছি কার সাথে? এটার সাথে আমি এটা কানেক্ট করছি।
তারিখে কি হলো দাদা? এর সাথে এটা কানেক্ট করেছিলাম, কানেক্ট করার পরে আমাদের এই যে পোর্টটা আছে এই পোর্টের ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম বলেন? একটা আইপি দিয়েছিলাম এসি, এখানে আমি যে কোনো একটা আইপি বসাই, সাপোজ টু আমি বসাই 192.168.100.0, 0 হবে না আমাদের 1 হবে, কারণ 0 আমাদের নেটওয়ার্কে যাবে, ঠিক আছে? এবং এখানে কি দিয়েছিলাম, সাবনেট মাস্ক সেটা অন হয়েছে। এরপর আমরা একটা ডিভাইস দিছি, এই ডিভাইস থেকে এখানে গেলাম, ডিভাইসে আমরা যাওয়ার পরবর্তীতে ডিভাইসের আইপিটা আমরা বসিয়ে দিব এখান থেকে সরাসরি, যে 192 ছিল আমাদের যে আইপিটা লিখছি তাকে 192.168.100.2 হবে এখানে, ঠিক আছে? আর আমাদের সাবনেট মাস্ক যা আছে তাই থাকবে, ডিফল্ট গেটওয়ে হবে আমাদের রাউটার একটা নাকি 1 আমি এখনো সেট করি নাই, 1 আমাদের সেট করতে হবে। 1 কোথায় সেট করব? আমাদের এপি ওই ফার্স্ট ইন্টারনেট 00 তে, যে 192.168.100.1 এটা আমরা পাইলাম। কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, চ্যাট আইডি দেওয়ার কি দরকার আমি বুঝলাম না তো। হ্যাঁ চ্যাট আইপি দেওয়ার কি দরকার আইডি? সমস্যা হবে এখানে, আবার 10.10.10.3 দিলাম, ঠিক আছে? মাউসের কি ব্যাপার, আমাদের আইপি ছিল 0.0.0 অন, ওকে। আর এখন আমরা এই পোর্টে আমাদের আইপিটা বসিয়ে দিব 192.168.100.1, আর আমাদের সাবমিট মাস্ক আমি পেলাম। তার পরবর্তীতে আমরা কি করছিলাম, আগে আমি নেটওয়ার্কে সেট আপ করছি, রাইট? এরপর আমি কই যাবো, রিপে যাবো। রাউটার রিপে গেলে আমাদের কোন কোন নেটওয়ার্কটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, দুইটা নেটওয়ার্ক, একটা হলো সিরিয়াল S20 তে কোনটা আছে আর FA00 তে কোনটা আছে। এটার জন্য আমি CLA তে গেছিলাম, CLA তে যাওয়ার পর আপনাদের কি দেখাইছিলাম বলেন? কনফিগ টি, রাইট? এরপরে রাউটার রিপ করছি কত দিয়ে, নেটওয়ার্ক কত, 10.10.10.0, আরেকটা কত দিয়েছিলাম নেটওয়ার্ক, 192.168.100.0, আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কি করছি আমরা, এনক্যাপসুলেট করছিলাম মনে আছে? এরপর কি করছি, এনক্যাপসুলেট করছি কাকে, সিরিয়াল কত কি করছি বলেন? AC2/0 AC2/0, এবং এখানে আমরা করছি এনক্যাপসুলেশন কত করব, ফ্রেম রিলে আসা আমরা প্রথমে কি করছিলাম, ব্যান্ডউইথ দিছিলাম মনে আছে? জি স্যার, ব্যান্ডউইথ দিলাম আমি 64, এরপর আমি কি দিছি, ফ্রেম রিলে ম্যাপ নাকি? জি স্যার, ফ্রেম রিলে ম্যাপ, আইপি কোনটার সাথে আমি করতেছি, আমি রাউটার 1 এর সাথে করতেছি, রাউটার 1 এর আমি আইপি কত আছে, আমাদের এটা শেষ হয়ে গেছে, এটা হলো, কিন্তু আমাদের এখন এটারও আমার কি করতে হবে, আবার এনক্যাপসুলেট করতে হবে, কথা বোঝা গেছে? এটা আমার কি করতে হবে, এনক্যাপসুলেট করতে হবে। আগে আমি যাব কোথায়, পোর্ট আইএনটি, এখানে প্রবলেম হলো যেটা পোর্ট ওভারল্যাপ হচ্ছে, রাইট? ঠিক না? জি স্যার, আমাদের পোর্ট ওভারল্যাপ হচ্ছে, যেহেতু আমাদের পোর্ট ওভারল্যাপ হয় তাহলে আমাদের কি করতে হবে, এটার সাথে আমাদের আরেকটা কেবল টানতে হবে, একই পোর্টে হয় আমি করছি,
আমি এটা সেভ করতে ভুলে গেছিলাম, এইজন্যটা চলে গেছে। তা আমাদের এখানে এনক্যাপসুলেট করব কার সাথে, যখন এটার সাথে এটা হবে যেটা রাব্বানির সাথে হয়েছে, যে এটার সাথে এটা যখন হয়ে গেছে তখন আবার এটার সাথে ক্যান্সেল হয়ে গেছে, ঠিক না? জি স্যার আমার এরকম হয়েছে। তখন সেই ক্ষেত্রে যেটা করবেন আপনারা, আরেকটা কেবল এখানে কানেক্ট করে নেবেন আমাদের ইয়ের সাথে, বুঝতে পারছেন? আরেকটা কেবল কানেক্ট করে নেবেন, এটা আমাদের সিরিয়াল পোর্টের সাথে করলে ভালো। ইথারনেট, এই যে এখানে ফার্স্ট ইথারনেট আছে 6, এটাতে করবেন না। করলে এখানে আমাদের এখানে ফিজিক্যালে যাবেন, আমি বলে দিচ্ছি আপনি এটা বাসায় করবেন। ফিজিক্যালে গিয়ে এখানে পোর্ট আমাদের অ্যাভেলেবল পোর্ট নাই, এই পোর্টটা এখানে খুলে ফেলবেন, বা এখানে খালি পোর্ট যেটা আছে সেখানে আমাদের এই পোর্টটা বসাই দিবেন। কোন পোর্টটা বলছিলাম মনে আছে? এই যে এটা লাস্টেরটা, ক্লাউড এনএম 1S, এই একটা পোর্ট এখানে বসাই দিবেন, ঠিক আছে? বসে এটা কানেক্ট করবেন, এটা কানেক্ট করার পরবর্তীতে আমাদের এটাকে রাউট করবেন। রাউট করলে পরে এটা কানেকশন অবশ্যই হওয়ার কথা। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আজকে ক্লাস এতটুকুই থাকলো, ঠিক আছে? আপনি এটা আমি সময় দিব শুক্রবার পর্যন্ত, শুক্রবারের মধ্যে এটা মিলে তারপর জমা দিবেন। আজকে কিংবা বুধবার না? জি স্যার বৃহস্পতি শুক্রবার, শুক্রবারের মধ্যে মিলে করে দিবেন। ওকে স্যার। জি স্যার। সোহান বলেন স্যার, ওই যে লাস্ট স্যার কি বলেন স্যার, শুনতে পাই নাই স্যার, কোন কাজ কি করে জমা দিতে হবে? বাবা এই যে তিনটা মিলায়, তিনটা আপনার তিনটা হয়েছে না? জি স্যার। জি স্যার আপনার তো হয়ে গেছে। জি স্যার আপনার হয়েছে না? আপনার তো দুইটা কেবল লাগে নাই, একটা কেবলই করছেন। জি স্যার যদি একটা কেবলের কারণ না হয় তখন বলছি দুইটা কেবল নিয়ে করবেন, সেটা বলছি। আপনারা আবার শুরু করবেন, প্রথম থেকে শুরু করবেন। রাব্বানি আপনারটা ট্র্যাক ঠিক আছে, আপনি জাস্ট আবার নতুন একটা ইয়ে নেবেন, ফাইল ওপেন করবেন, পরে সেখান থেকে কাজ শুরু করবেন, ঠিক আছে? ওকে। আর লাস্ট ক্লাসের ভিডিওটা একটু দেখে নিন, যারা করতে বসবেন ওই দুইটা করার পরবর্তী তিন নাম্বারটা ওই একই ভাবে সেম ভাবে কন্টিনিউ করবেন।